আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, মহিলাদের অপবিত্রতার সময় তেলাবাতের নিয়ত ব্যতীত দলিল পেশ করার উদ্দেশ্যে এক শ্বাসে অথবা শ্বাস ছেড়ে ছেড়ে একাধিক আয়াত একসাথে পড়া যাবে কিনা? জি, মহিলাদের অপবিত্রতার সময় বা অসুস্থতার সময়ে তিলাওয়াত করা যাবে কি যাবে না, এ বিষয়ে সাহাবিদের যুগ থেকে বিভিন্ন মত রয়েছে। প্রথমত, পুরুষদের যে অপবিত্রতা বা অস্থায়ী অপবিত্রতা, ইচ্ছা করলে দূর করা যায়। জি, এটা ডিলে করলে যে ডিলে করছে সে দায়ী, জি। কিন্তু যেটা নিয়মিত শারীরিক অসুস্থতা মেয়েদের যেটা হয়, এটা ইচ্ছা করলে দূর করা যায় না, জি, দুটো এক প্রকৃতির নয়। জি, এই জন্য কোনো কোনো ফকি সাহাবি তাবিনদের দিক থেকে বলছেন, মেয়েরা এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে, স্পর্শ করতে পারবে না। জি, স্পর্শ করার ব্যাপারে হাদিস স্পষ্ট বলা হয়েছে, মানে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এবং সাহাবিদের ঐক্যমত ইজমা রয়েছে যে অপবিত্র অবস্থায় অজু বা গোসলের প্রয়োজন থাকলে সে কোরআন স্পর্শ করতে পারবে না। তবে তেলাওয়াতের ব্যাপারে সাহাবিদের যুগ থেকে ভিন্ন মত রয়েছে, যদিও আমাদের সমাজের মশহুর কথা হলো যে গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াতও করা যাবে না, তবে ভিন্ন মত আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো যে দলিল প্রদানের জন্য কোনো আয়াতের আংশিক পাঠ করাতে তেমন কোনো আপত্তি কোনো ফকি করেননি, আংশিক পড়া যেতে পারে। ধরুন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, যেটা আপনি বললেন, তো এখন কোন বিধর্মী কি আমরা সরাসরি কোরআন দিতে পারবে? এই বিষয়টাকে আমাদের সমাজে খুব একটা আলোচিত একটা বিষয়। বিষয় হলো যে বিধর্মীদের জন্য তো দিনের কোনো বিধানই নয়, জি, এটা তো আমাদের বুঝতে হবে, জি, যে একজন যিনি মুসলিম নন তার জন্য তো ইসলামের কোনো বিধান এখন পর্যন্ত মোকাল্লাফ না। জি জি, বিধর্মীদেরকে মসজিদের ভিতরে রসুল অবস্থান করারও পারমিশন দিয়েছেন, যদিও তারা হয়তো গোসল করেন না, বিশেষ গোসল জানেন না। এই জন্য বিধর্মীদেরকে কোরআন সাধারণত আরবি কোরআন দিয়ে কোনো লাভ নেই, তাদের তো অনুবাদ দিতে হবে, অনুবাদ দিতে হবে, কারণ বিধর্মী তো আরবি পড়তে পারেন না। যদি আরব কোনো অমুসলিম থাকেন, তিনি কোরআন ধরেন, এটা আমরা তো তাকে কোরআনে ইসলামের বিধানের মুকাল্লাফ অর্থাৎ শরীয়ত পালনের জন্য বাধ্য করতে পারি না, এটা ভিন্ন জিনিস। কিন্তু যিনি মুসলমান তার জন্য দিনের বিধান পালন করা ফরজ হয়ে যায়। আর দিনের বিধানের একটা অংশ হলো যে কোরআন স্পর্শ করতে অজু লাগবে, এটা একটা লজিক্যাল কথা। কোরআন মানুষ মুখস্থ রাখবে, কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কিন্তু কোরআন যেখানে লেখা রয়েছে এটার একটা পবিত্রতা মহত্ত্ব, দেখা যায় কোরআন স্পর্শ করার জন্য এই যে পবিত্রতা অর্জন অনুভূতি, এটা একটা লজিক্যাল, এটা একটা আমাদের আল্লাহর কালামের সম্মান করার একটা পদ্ধতি, এবং এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে সাহাবিগণের ঐক্যমত রয়েছে। ইবনে কুদামা মুগনিতে লিখছেন 12 জন সাহাবির নাম নিয়ে যে তারা সবাই বলেছেন কোরআন স্পর্শ করতে গেলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর এই 12 জনের বিপরীতে কোনো একজন সাহাবি থেকেও ভিন্ন মত নেই, তিনি বলেছেন যে না, এটা স্পর্শ করা যাবে। তেলাওয়াতের মত আছে, জি, অজু ছাড়াও করা যাবে, গোসল ছাড়াও করা যাবে, এ ব্যাপারেও মত আছে, জি, জি।